doubt. Quran is beyond doubt. Raibun mani holo jekhane sandeher kono obokash nai, beyond doubt. এবার চলে আসি 10 বছর, কত বছর বলেন? প্রথমে গেল একদম কোলের, তারপরে 7 বছর, তারপরে কয় বছর? এখানে মাঝে দিয়ে একটু বলতে হয়, প্রথম বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে 3 বছর বয়সে, কয় বছর? 3 বছর ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ এগুলোকে খুলে সিনা সাফ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের পানি দিয়ে এটাকে ধুয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মানুষের এখানে একটা জায়গা থাকে, আর শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের মাথার উপরে বসে থাকে শয়তান, একটা জায়গা থাকে শয়তানের। হাদিসের কোন কোন বর্ণনা আসছে এখানে স্টিয়ারিংটা সামনে থাকে না পিছনে, গাড়ির স্টিয়ারিং থাকে কই? সামনে, এখানে বসে থাকে। বিশ্বনবীর জন্মের পর থেকে এটাকে আল্লাহ উত্থাপ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য জীবন এত পরিচ্ছন্ন, এত পরিষ্কার জীবন, ভুলেও কোন ভুল সংশোধিত সংগঠিত হয়নি, সুবহানাল্লাহ বলেন। 10 বছরের ঘটনা বলছিলাম, বাজনার আসরে বিভিন্ন রকমের গানের আসর হয়, মুশরিকের যুগেও সেটা হতো। আল্লাহর হাবিবকে বন্ধুরা ধরলেন, মুহাম্মদ তাআলা নাসমাউল মুসিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেন আমরা যাই, আমরা একটু সেখানে বিভিন্ন রকমের গান শুনবো। আল্লাহর হাবিব রাজি হলেন না, অবশেষে জোর করে তারা আল্লাহর হাবিবকে নিয়ে গেল। বয়স কত? জোরে বলেন। আল্লাহর হাবিব সেখানে যাওয়ার পরেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আল্লাহ চোখে ঘুম দিয়ে দিলেন ঘুমের মালিককে। ইউ ক্যান বাই এ লাক্সারি বেড নট এ স্লিপ, ইউ ক্যান বাই এ লেবোরিয়াস হাউস নট এ পিস। আপনি খুব দামি বাড়ি কিনতে পারবেন কিন্তু শান্তি কিনা সম্ভব? দামি বিছানা কিনতে পারবেন, ঘুম কিনা সম্ভব? ঘুমের মালিক কে? ঘুম দিয়ে দিলেন, আর ঘুম আর মরা সমান। ঘুমের সময় আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কারণ ঘুমের ফার্স্ট স্টেপ হলো ডেথ। ফ্রান্সের একজন ডাক্তার 14 বছর গবেষণা করে বের করেছেন যে স্লিপ হ্যাজ থ্রি স্টেজেস, ঘুমের তিনটা পর্যায় আসে। ফার্স্ট ওয়ান ইজ ডেথ, সেকেন্ড ওয়ান ইজ ওয়াইকি অ্যান্ড ড্রিমি, জাগা এবং স্বপ্ন, আর থার্ড ওয়ান ইজ ওয়েক এবং সামান্য ওই তন্দ্রা টাইপের থাকে আর কি, ডোজি টাইপের থাকে। বিশ্বনবী এটা 1400 বছর আগে বলেছেন, ঘুমের প্রথম অংশ হলো মৃত্যু, সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুরু করেছেন বিসমিল্লাহে আমুতু, হে আল্লাহ আপনার নামে মরছি। আবার যখন ঘুম থেকে উঠি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা বাদামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়লেন, কানে কিছুই গেল না, দীর্ঘ সময় বিভিন্ন অনুষ্ঠান চলল, রাসূল ঘুমিয়ে আছেন মরুভূমিতে, বন্ধুরা রেখে চলে আসছেন। পরের দিন যখন সূর্যের তাপ শরীরে পড়েছে, আল্লাহর হাবিব উঠে দেখেন মরুভূমিতে আল্লাহর নবী ঘুমানো। 10 বছরের উম্মত যেন কোন বাজে গানের অনুষ্ঠানে না যায়, আমাদের দেশে এগুলো আছে না নাই? কথা বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বয়স 15, কত বছর? 15 বছর বয়স। মূর্তির সামনে যেত তখন নিজের ভাগ্য পরীক্ষার জন্য, এখনো ভাগ্য পরীক্ষার জন্য বিভিন্ন রকমের রাশি ফল আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কাবা ঘরের সামনে একটি মূর্তি ছিল, ওই মূর্তির ভিতরে অনেকগুলো তীর রাখা থাকতো, তীরের মাথায় লেখা থাকতো বছরটি কেমন যাবে, ভালো না খারাপ। ওরা বছরের শুরুতে সেখানে তীর টানত, যার হাতে যা উঠতো সেটাই তারা ভাগ্য মনে করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন আল্লাহর হাবিবকে জোর করে ধরে সেখানে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্তির সামনে যাওয়ার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে, ঘরে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কেন অজ্ঞান হয়ে পড়লেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকট একটা চেহারা আমার সামনে এসেছে। নবুয়তের পরে বললেন, ওই চেহারাটাই ছিল জিব্রাইল আমিনের চেহারা, যাতে 15 বছরের উম্মত কোন মূর্তির সামনে না যায় সেই শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
আল্লাহর হাবিব বলতেন আমি জীবনে কোন মূর্তির সামনে যাই নাই মা খাদিজাতুল কুবরাও বললেন আমিও কোনদিন কোন মূর্তির সামনে যাই নাই একই জবাব দিয়েছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এজন্য আমার নবীর ব্যাপারে যেই কথা আল্লাহ বলেছেন অন্য কোন নবীর ব্যাপারে বলেন নাই ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহর হাবিব নিজের পার্সোনাল উইংস থেকে মন গড়া কোন কথা কোনদিন কাউকে বলেন নাই যা বলেছেন সবটা কার কথা আরো চিৎকার করে বলেন কার কথা বিশ্বনবীর বয়স হলো 17 বছর কত বছর 17 বছর বয়সে দল গঠন করে ছেলেরা বিভিন্ন দলের সদস্য হয় এটা এখনো আসনা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রপোজাল পেলেন 17-18 জন ফজল একত্রিত হয়ে বলল হুজুর আপনি আমাদের সংগঠনের প্রধান হয়ে যান ওখানে ফজল নামধারী লোক বেশি ছিল এই জন্য এই সংগঠনের নাম হয়েছে হুলফুল ফুজুল ফজলদের অঙ্গীকার সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব প্রেসিডেন্ট হলেন 17 থেকে নিয়ে 40 বছর কত হলো 17 থেকে 40 23 নবুয়তের আগেও 23 পরেও 23 এই 23 বছর নবুয়তের আগের 23 বছর ওহি পেলেন না কিন্তু একই মানুষ একই চরিত্র জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু কোন মুরব্বীকে কখনো চোখ রাঙিয়ে কথা বলেন নাই কোন মুরব্বীর সাথে কোনদিন বেয়াদবি করেন নাই কোন মুরব্বীর সামনে কখনো উঁচু জায়গায় বসেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং কোন মুরব্বীর কাছে বোঝা দেখলে সেই বোঝা টেনে নিজের ঘাড়ে তুলে নিতে এটা নবুয়তের আগেও নিয়েছেন পরেও এই 23 বছরে চেষ্টা করলেন একজন মানুষের শান্তি আমার নবী আনতে পারলেন না বরং নিজের মনটা এত অশান্ত হয়ে গেল 35 বছর বয়স থেকে তিনি হেরা গুহায় স্থান নিলেন হেরা গুহায় স্থান নিলেন ধ্যান করা শুরু করলেন আর এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হেরা গুহার এই চূড়ায় খাওয়াগুলো নিয়ে উঠে যেতেন এখনো একজন যুবক শক্তিশালী যুবক ওখানে উঠতে 4.5 ঘন্টা সময় লাগে কিন্তু ওই সময় কোনো রাস্তা ছিল না আর খাদিজার বাড়ি থেকে হেরা গুহাটা খুব কাছেও নয় পাহাড়ি এই রাস্তাটা ভেদ করে এই আঁকা বাঁকা পাহাড়ি পথে উঠে যেতেন খাদিজা সেখানে আল্লাহর হাবিব ধ্যান করতেন ডাকতেন না আল্লাহর হাবিবকে এতটা ছোট্ট সরু গুহা দুইজন পাশাপাশি বসতে পারে না খাদিজা উপরে বসে থাকতেন আল্লাহর হাবিব চোখ খুলে দেখতেন খাদিজা বসে বসে ঝিমাচ্ছেন আল্লাহর হাবিব বলতেন ও খাদিজা খাদিজাকে সব সময় বিশ্বনবী তহেরা বলে ডাকতেন প্রিয় নাম তহেরা তহেরা আপনি এখানে কেন এসেছেন আপনি আমাকে ডাকলেন না কেন তখন আল্লাহর হাবিব নবুয়ত পেলেন না খাদিজা বলতেন আল্লাহকে পাওয়ার জন্য আপনি ধ্যান করেছেন আপনাকে ডাকলে বেয়াদবী হয়ে যাবে সেই জন্য আমি ডাকি বলতেন ও খাদিজা কেন এসেছেন খাদিজা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করেছেন আমি কিভাবে আপনাকে না খাওয়া নিজে খেতে পারি সেই জন্য আপনার খাওয়াটা নিয়ে এখানে আসলাম সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন নবুয়তের পর থেকেই দুরাকাত নামাজ সকালে পড়তেন দুরাকাত বিকালে পড়তেন কাবা ঘরের সামনে পড়তেন সুবহানাল্লাহ বলেন ঘরে পড়তেন দুরাকাত নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু একদিন নামাজ পড়ছেন প্রথম নামাজ পড়ছেন বিশ্বনবী যখন মদিনায় গেলেন নামাজ তো তখন ফরজি হয়ে গেল মেরাজ থেকে নিয়ে আসলেন ঘরের ভিতরে নফল সুন্নত যা কিছু আছে ফরজগুলো মসজিদে পড়তেন বিশ্বনবী আর সব নামাজ ঘরে পড়ার জন্য তাকিদ করেছেন আল্লাহর হাবিব বলতেন লা তাজালু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মসজিদা ঘরগুলোকে মসজিদ বানায়ও না আবার কবরও বানায়ও না পুরুষেরা শুধু ফরজ নামাজ পড়বে মসজিদে আর সুন্নত নফল সবগুলো পড়বে কোথায় কথা বলেন না কেন ঘরের ভিতরে বিশ্বনবীর সুন্নত ঘরে নামাজ পড়ছেন হাসান হোসেনকে বড় বেশি আদর করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাসান হোসেন দেখলেন নানা নামাজ পড়ছেন তিনারা মনে করলেন বোধহয় নানা ঘোড়া সেজেছেন একজন ঘাড়ের উপরে বসে আছেন আরেকজন পিছন থেকে ঠেলছেন আল্লাহর হাবিব সেজদায়
মাথা উঠাতে যাচ্ছেন হোসাইন চেপে ধরেছে জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন যাও আমার নবীকে বলো তিনি যেন মাথা না উঠান যতক্ষণ হোসাইন ঘাড়ে আছে তিনি যেন সেজদায় পড়ে থাকে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে এসে হাসান হোসাইনকে ডেকে নিতেন শিশুর আদর বিশ্ব নবীর শ্রেষ্ঠ আদর্শ ছিল আল্লাহর হাবিব বলতেন নামাজ পড়লো না আমার উম্মতের মধ্যে থাকলো না এরকম কিন্তু কোনো বর্ণনা আমার নবীর নাই সুবহানাল্লাহ বলেন কিন্তু আল্লাহর হাবিব বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না কেউ যদি বুড়ব্বিকে সম্মান না করে শিশুকে যদি আদর না করে সে আমার উম্মত হতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে নিয়ে আদর করতেন বাহির থেকে একদিন এসে হাসানকে বুকে তুলছেন হোসাইন নামছে হোসাইনকে বুকে তুলছেন হাসান নামছে আবার হাসান উঠছে তো হোসাইন নামছে হোসাইন হঠাৎ করে বুকের উপর বসে বলছে নানা বলেন তো দেখি কে বড় নানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় আছেন না নাই কথা বলেন না কে বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন আর আল্লাহর হাবিব বলতেন আনা সাইয়্যিদে বলদে আদম বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বললেন আমি বড় হোসেন বললেন না 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 আমি বড় শিশুদের মতে কখনো অগ্রাহ্য করতেন না আল্লাহর হাবিব সেজন্য বলতেন ঠাট্টার ছলেও কোনো শিশুর সাথে তোমরা মিথ্যা কথা বলো না শিশুকে ধোকা দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাতে করে জিনিস এনে কয় আয়াত তোরে দেমু কিন্তু হাত খালি এরকম লোক আছে না নাই এই ধোকা দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব বললেন আমি বড় হোসেন বললেন না আমি বড় বিশ্ব নবী বললেন বুঝলাম হোসাইন তুমি বড় কিন্তু নানা কিভাবে তুমি বড় হয়েছে একটু আমাকে বুঝিয়ে বলো হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন আপনার আব্বার নাম বলেন আল্লাহর হাবিব বললেন আমার আব্বার নাম আব্দুল্লাহ হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন খালি আব্দুল্লাহ লাইসা কাবলাহু শাই ওয়ালা বাদা সামনেও কিছু নাই পিছনেও কিছু নাই খালি আব্দুল্লাহ আমার আব্বাকে চিনেন নাকি আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব সারা দুনিয়ার কাফিরের জন্য আল্লাহ যাকে বাঘ করে পাঠিয়েছেন জান্নাতের ইমাম এরকম একজন বাবা তো আপনি পান না এদিক থেকে তো আমি আপনার বড় আল্লাহর হাবিব হোসেনের চেহারায় তাকিয়ে আছেন হোসেন বলছে নানা আরো আছে বলছে নানা বলো কি বলো নানা বলে আপনার আম্মার নাম বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমেনা হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন আমার আম্মাকে আপনি চিনেন নাকি খাতুনে জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর নয়নের পুত্রী কলিজার টুকরা জান্নাতের অলংকার সব মেয়েদের সরদার জান্নাতে এমন একজন মা আপনার নাই এদিক থেকেও তো আমি আপনার বড় হয়ে গেলাম বিশ্ব নবী অবাক হয়ে ছোট্ট হোসেনের চেহারায় তাকিয়ে আছেন বলছেন না না এখনো শেষ হয়নি আপনার নানির নাম বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানির নাম বললেন এবার হোসেন বললেন আমার নানিকে চিনেন নাকি জান্নাতে প্রথম যেই মহিলা ঢুকবে যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন এরকম একজন নানি আপনি জীবনেও পান নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এদিক থেকেও তো আমি আপনার বড় আল্লাহর হাবিব অবাক দৃষ্টি চেয়ে বললেন হোসাইন হোসাইন বলছে না না আরো আছে না না ও না না আরো আছে আপনার নানার নাম বলেন বিশ্ব নবী নিজের নানার নাম বললেন বিশ্ব নবীর বুকের উপরে বসে এবার হোসাইন বলছে আমার নানাকে আপনি চিনেন নাকি হাউজে কাউসার আল্লাহ যাকে দান করে দিয়েছেন কিয়ামতের ময়দানে যেই নবী নাকি কেউ কথা বলতে পারবে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক দৃষ্টি চেয়ে থাকলেন এবার হোসেন বললেন আমার মানা না সরদারে আল কাউনাইন রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন
صاحب কাউসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একজন নানা তো আপনি জীবনেও পান নাই বুকের সাথে চেপে ধরে বলল নানা রে সত্যি আজকে তুমি জানো আমার থেকে বড় হয়ে গেছো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল নানা ধন্য আজকে নিশ্চয়ই আল্লাহ তোমাকে অনেক বড় বানিয়ে দিয়েছে সেজন্য আল্লাহর নবীর সুন্নাত যাদের জীবনে থাকবে দুনিয়াতে তাদের কোনো পরাজয় নাই আখিরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে আরো জোরে বলেন কে এজন্যই আমার আল্লাহ বলেছেন আমার নবী যেই বিচারগুলো ফয়সালা করেছে সেই বিচারগুলো যদি তোমরা সামান্য অমান্য করো তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না কারণ আল্লাহর হাবিবের চারটা শিশু সন্তান ছিল ঠিক কি না চারটা শিশু সন্তান কি নাম বলেন না ছেলে বলেন তাহের তৈয়ব কাশেম ইব্রাহিম আলহামদুলিল্লাহ বলেন চারটা ছেলে চারটা মেয়েকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ চারটা ছেলেকে কি করেছেন নিয়ে গেছেন কেন নিয়ে গেছেন মুফাসসিরিন কেরাম বড় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সকল বড় বড় নবীর ছেলেরাও নবী হয়েছে সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে নবী আছে না নাই তারপরে ইউসুফ আলাইহিসসালামের আব্বা নবী ছিলেন কি ছিলেন না বিশ্ব নবীর ছেলে থাকবে অথচ নবী হবে না এটা কেমন কথা সেজন্য খতবে নবুর এই মোহরের জন্যই বিশ্ব নবীর চার সন্তানকে আল্লাহ আগে বিদায় করে দিয়েছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সেজন্য আমার ঘরে যেই মেয়েটি আছে বোখারের বর্ণনা এক সাহাবি যাচ্ছেন বাজারে আল্লাহর হাবিব বললেন কোথায় যাচ্ছ সাহাবি বললেন বাজারে আমার ছেলের জন্য একটা জামা আনবো আল্লাহর হাবিব বললেন তোমার কি শুধু ছেলেই আছে নাকি সাহাবি রাদিয়াল্লাহু আনহু বললেন আমার মেয়েও আছে এবার আল্লাহর হাবিব বললেন আগে মেয়ের জন্য কিনবা তারপরে ছেলের জন্য কিনবা মেয়ের জন্য উপহার নিয়ে আসতেন যে কোনো জায়গা থেকে যাওয়া গেলে তিনি বাহির থেকে আসার সময় উপহার নিয়ে আসতেন বিশ্বনবীর ব্যাপারে মা আয়েশা বলতেন জীবনে কোন বিবির দিকে চোখ রাঙিয়ে নবী কথা বলেন নাই ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে এসে নিজের হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন মোহাম্মদ সাল্লাল্লাহু তিরমিজির বর্ণায় মা আয়েশা বলছেন যুদ্ধের ময়দান থেকে এসেছেন আল্লাহর হাবিব এসে বলছেন আয়েশা রে বড় বেশি ক্ষুধা লেগেছে ঘরে কি আছে আয়েশা বললেন আমি লজ্জিত হয়ে গেলাম আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ঘরে কিছু নাই আপনি একটু অপেক্ষায় থাকেন আমি রান্না করে আনছি মা আয়েশা বলছেন আল্লাহর হাবিবের আর কোনো আওয়াজ পেলাম না একটু পরে আমি ঘুরে এসে দেখি তলোয়ারটা ঘাট থেকে নামায় ওই তলোয়ার দিয়ে বিশ্বনবী তরকারি কাটতেছে আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত বেশি আদর করে মা আয়েশাকে আল্লাহর হাবিব বলছে আয়েশা রে তুমি আমার বিবি তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি কি নবীর উম্মত আমরা আল্লাহর হাবিব প্রিয় নামে ডাকতেন আয়েশাকে হুমায়রা হুমায়রা বলে ডাকতেন লালি অসাধারণ সুন্দর নামে ডাকতেন দল প্রতিযোগিতা দিতেন মা আয়েশার সাথে চাঁদনি রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা অসুস্থ মাসিক অসুস্থ মুসলিম শরীফের বর্ণনা মা আয়েশা অসুস্থ মাসিক অসুস্থ তো ইহুদিদের একটা জিনিসের প্রতিবাদ আল্লাহর হাবিবের জীবন দিয়ে আল্লাহ করেছেন সুবহানাল্লাহ বলেন ইহুদিরা মায়েরা অসুস্থ হলে তাদেরকে এক ঘরে আটকিয়ে রাখে এখনো এখনো বিভিন্ন ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই ঠিক কিনা বলেন কিন্তু আমার মা যখন অসুস্থ হলেন বিশ্বনবী মাথা বাড়িয়ে দিলেন মসজিদে নববী থেকে বললেন ও আয়েশা আমার মাথাটা মুছে দাও তিনি বললেন আমি তো পবিত্র আল্লাহর হাবিব বললেন তোমার হাতে তো পবিত্রতা নাই সুবহানাল্লাহ বলেন আবার মা আয়েশা বলছেন একই সাথে খেতে বসেছি আমি গোস্তের ভিতরে রুটি চুবিয়ে খেতে আমি বড় পছন্দ করতাম গোস্তের ঝোলের ভিতরে আমি রুটি ভিজিয়ে খেতে পছন্দ করতাম আমি রুটি খাচ্ছি আমার মুখের ময়লা গ্লাসে পানি খেয়েছি গ্লাসের একটা জায়গায় লেগে গেছে আমি গ্লাসে পানি খেয়ে রেখেছি একটু পরে দেখি ওই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেয়েছেন মোহাম্মদ মা আয়েশা বলছেন আমি হাড্ডি খেয়ে রেখেছি সেই হাড্ডি চেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার হৃদয়ের সব কথাগুলো আয়েশাকে বলতেন আয়েশার জন্য টান বেশি ছিল কিন্তু কোনোদিন বেশি এক্সট্রা সময় দেন নাই সব বিবিকে সমান সময় দিতেন অন্যান্য বিবিরা নিজের সময়টা মা আয়েশার জন্য অক্ফ করে দিতেন আর বলতেন ও আয়েশা আমাদের তো এই সময় নিয়ে আমরা কোনো কাজে লাগাতে পারবো না আমাদের সময়গুলো আমরা আপনাকে অক্ফ করে দিলাম সুবহানাল্লাহ বলেন সেজন্য আমার নবীর জীবনের
এমন কোন জিনিস নাই যেটা আমার নবী করেন নাই আমার নবীর জীবনে নেতাগিরি আছে না নাই প্রাইম মিনিস্টার আছে রাষ্ট্রীয় শাসন আছে মদিনার তিনি কি ছিলেন মনে রাখবেন কোন নবী ছোটখাটো কোন পরিবারে আসে নাই পৃথিবীর সব রাজকীয় পরিবারে সব নবীকে আল্লাহ পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন সব নবীকে সব রাজকীয় পরিবারে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহু আকবার যাকে পাঠান নাই রাত পরিবারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চরিত্রের সার্টিফিকেট নিজেই দিয়েছেন আল্লাহর হাবিব বলতেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবিদের কাছে ভালো কথাটা বলেই বললেন আমি আমার বিবিদের কাছে খুব ভালো সুবহানাল্লাহ বলেন নিজের কাপড়টা নিজে ধুইতেন আমরা এই সুন্নত গুলো জারি করতে রাজি আছি না নাই আরো জোরে বলেন আমি আমি আপনাদের কাছে কিছু কোরআন এবং হাদিস থেকে বিশ্বনবীর কিছু চরিত্র আমি তুলে ধরার চেষ্টা করলাম যা শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন